বন্ধুরা, আজ আমরা আলোচনা করব কিছু স্কলারশিপ নিয়ে। অক্সফোর্ড কিংবা কেমব্রিজ ইউনিভার্সিটি, বিদেশের কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়তে যাওয়ার ইচ্ছা সকলেরই থাকে। ভালো রেজাল্ট থাকা সত্ত্বেও বিদেশি ডিগ্রি পাওয়ার স্বপ্নপূরণের সামনে পাঁচিল হয়ে দাঁড়ায় অর্থ। কিন্তু গ্র্যাজুয়েশন থেকে পিএইচডি সব কোর্সের জন্য বিদেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্কলারশিপের সুব্যবস্থা রয়েছে। এবার কিভাবে তোমরা সেই স্কলারশিপ পাবে তার যে তথ্য, সেই তথ্যগুলোই তোমাদের সামনে শেয়ার করছি, কিছু কিছু তথ্য। ভাইস চ্যালেঞ্জার অ্যাওয়ার্ড অ্যান্ড কেমব্রিজ ইন্টারন্যাশনাল স্কলারশিপ, বিভিন্ন বিষয়ে উচ্চতর কোর্সে ভর্তি হতে ইচ্ছুক ছাত্রছাত্রীদের স্কলারশিপ দিচ্ছে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়। স্নাতকোত্তর উত্তীর্ণরাই আবেদন করতে পারবে। এক্ষেত্রে কলেজে যে ভর্তি টিউশন ফি থাকে সেই টিউশন ফিটাই দেওয়া হয়। অনলাইনে আবেদন করতে হয়। ওয়েবসাইটটা তোমরা যথারীতি দেখতে পাচ্ছ, www.cambridgetrust.org। প্রয়োজনে এটাকে স্ক্রিনশট করে নিতে পারো। সেকেন্ড যেটা রয়েছে, দ্য ইউনিভার্সিটি অফ সিডনি ভাইস চ্যান্সেলর ইন্টারন্যাশনাল স্কলারশিপ, বিভিন্ন বিষয়ে স্নাতক এবং উচ্চতর কোর্সে ভর্তি হতে ইচ্ছুক ছাত্রছাত্রীদের স্কলারশিপ দিচ্ছে সিডনি ইউনিভার্সিটি। অস্নাতক ও স্নাতকোত্তর উত্তীর্ণ পড়ুয়ারাও আবেদন করতে পারবে। স্কলারশিপ $40,000। অনলাইনে আবেদন করতে হবে। ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ, www.sydney.edu.au। এরপরে চলে আসে আমরা নেক্সট, রিস অক্সফোর্ড স্কলারশিপ 2020। বিভিন্ন বিষয়ে স্নাতক স্তরে কোর্সে ভর্তি হতে ইচ্ছুক ছাত্রছাত্রীদের স্কলারশিপ দিচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি। উচ্চ মাধ্যমিক পাশ করলে আবেদন করতে পারবে। স্কলারশিপে কোর্স ফি, থাকার খরচ এবং একটি ফিরতি উড়ান ভাড়া, মানে যাওয়া আসার যে এয়ার টিকিট, সেটাও পাওয়া যাবে। অনলাইনে আবেদন করতে হবে www.ox.ac.uk এই ওয়েবসাইটে গিয়ে। চলে যাব তারপরে আরও কিছু গুরুত্বপূর্ণ ওয়েবসাইটে, যেমন ধরো UWE বিস্টল চ্যান্সেলার স্কলারশিপ, বিভিন্ন বিষয়ে উচ্চতর কোর্সে ভর্তি হতে ইচ্ছুক ছাত্রছাত্রীদের স্কলারশিপ দিচ্ছে বিস্টল ইউনিভার্সিটি। স্নাতকোত্তর ডিগ্রিধারী পড়ুয়ারা আবেদন করতে পারে। স্কলারশিপ 50%, টিউশন ফি অনলাইনে আবেদন করতে হবে। ওয়েবসাইটটা দেখে নিতে পারো, www.uwe.ac.uk। নেক্সট আমরা যেটা জানবো সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ আয়ারল্যান্ড পোস্ট গ্রাজুয়েট স্কলারশিপ প্রোগ্রাম 2020। স্নাতকোত্তর ও উচ্চতর কোর্সে ভর্তি হতে ইচ্ছুক ছাত্রছাত্রীদের স্কলারশিপ দিচ্ছে আয়ারল্যান্ড সরকার। স্নাতক ও স্নাতকোত্তর পাস স্কলারশিপ $16,000 প্রতি বছরে এবং অন্যান্য সুযোগ সুবিধা অনলাইনে আবেদন করা যাবে। ওয়েবসাইটটা তোমরা দেখে নিতে পারো, ওই যে ওয়েবসাইট রয়েছে এটা প্রয়োজনে নোটস করে নিতে পারো। রাশিয়ান স্কলারশিপ প্রজেক্ট, যেটা স্নাতকোত্তর কোর্সে ভর্তি হতে ইচ্ছুক ছাত্রছাত্রীদের স্কলারশিপ দিচ্ছে রাশিয়া। স্নাতক পাস পড়ুয়ারা আবেদন করতে পারবে, সম্পূর্ণ ফ্রি, অনলাইনে আবেদন। ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ, odi.globalunit.ru। তারপর হচ্ছে ইউনিভার্সিটি অফ বিস্টল থিঙ্ক বিগ আন্ডার গ্র্যাজুয়েট স্কলারশিপ, আর্টস, সায়েন্স, টেকনোলজি, সোশ্যাল সায়েন্সের স্নাতক স্তরের জন্য স্কলারশিপ দিচ্ছে ইংল্যান্ডের বিস্টল ইউনিভার্সিটি। পড়ুয়াকে ওই বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হবে। প্রতি বছর $5,000 থেকে $10,000। অনলাইনে আবেদন করতে হবে, এই যে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটে। এছাড়াও আরও কিছু স্কলারশিপ রয়েছে, তার মধ্যে আরও ফেলিক্স স্কলারশিপ ফর ইন্ডিয়ান স্টুডেন্ট বলছে, বিভিন্ন বিষয়ে স্নাতকোত্তর কোর্সে স্কলারশিপ দিচ্ছে লন্ডন ইউনিভার্সিটি অফ রিডিং। পড়াশোনার ফি দেবে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়। স্কলারশিপের মেয়াদ 3 বছর। স্নাতক হলে আবেদন। স্কলারশিপের পরিমাণ প্রতি মাসে £14,570। বই, যাতায়াতের খরচ দেওয়া হবে। অনলাইনে আবেদন। ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইটে ক্লিক করবে। ইউনিভার্সিটি অফ জেনিভা এক্সেলেন্স মাস্টার স্কলারশিপ, বিভিন্ন শাখায় স্নাতকোত্তর স্তরে স্কলারশিপ দিচ্ছে জেনিভা বিশ্ববিদ্যালয়। পড়ুয়াকে ওই বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হবে। বিজ্ঞান শাখার স্নাতক আবশ্যিক, মানে বিজ্ঞান শাখায় হতে হবে। চূড়ান্ত বর্ষের ছাত্রছাত্রীরা প্রতি বছর ১০,০০০ সুইস ফ্রাঙ্ক পাবে এবং আবেদন করতে হবে অনলাইনে। ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ, ইনলাক্স স্কলারশিপ, এটা হচ্ছে আমেরিকা, ইউরোপ ও ইংল্যান্ডের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্নাতকোত্তর কোর্সের জন্য স্কলারশিপ দিচ্ছে ইনলাক্স শিবদাসানী ফাউন্ডেশন। স্কলারশিপ $100,000, সঙ্গে টিউশন ফি, থাকা ও যাতায়াতের খরচ। স্নাতকে প্রথম শ্রেণীতে, বয়স 30 বছরের মধ্যে। আবেদন অনলাইনে, যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ এটা। কমনওয়েলথ শেয়ার্ড স্কলারশিপ, স্নাতকোত্তর কোর্সের জন্য স্কলারশিপ দিচ্ছে ইংল্যান্ডের কমনওয়েলথ স্কলারশিপ কমিশন। অনগ্রসর ও দুস্থদের জন্য স্কলারশিপ, স্নাতক আবশ্যিক, প্রতি মাসে $1,362, সঙ্গে যাতায়াতের খরচ, টিউশন ফি। অনলাইনে আবেদন, যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ এটা। ইন্টারন্যাশনাল জয়েন্ট MSc প্রোগ্রাম স্কলারশিপ, জিওগ্রাফি অফ এনভায়রনমেন্টাল রিস্ক অ্যান্ড হিউম্যান সিকিউরিটি বিষয়ে MSc-র জন্য স্কলারশিপ দেবে জার্মানির ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটি। সঙ্গে আছে জার্মানির বন ইউনিভার্সিটি। স্কলারশিপ দেবে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়। হিউম্যান জিওগ্রাফি অ্যান্ড সোশ্যাল সায়েন্স এবং সায়েন্স মেথোডোলজি অ্যান্ড এসপেরিক্যাল রিসার্চ মেথডস বা ফিজিক্যাল জিওগ্রাফিতে স্নাতক, সঙ্গে সংশ্লিষ্ট বছরে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পড়াশোনার খরচ বাবদ খরচ দেওয়া হবে। অনলাইনে আবেদন করতে হবে। ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ, ওয়েবসাইটটা অবশ্যই ভালো করে নোটস করে নেবে তোমরা প্রয়োজনে, তোমাদের আবারও বলছি, কারণ এই ওয়েবসাইটে গেলেই কিন্তু তোমরা যাবতীয় তথ্যগুলো দেখতে পারবে, যে কী কী লাগবে, কী কী ডকুমেন্টস দিতে হবে, সব কিছু কিন্তু এখানেই তোমরা দেখতে পাবে। তারপরে রয়েছে তোমাদের
বায়োজেন ট্রাম পিএইচডি স্কলারশিপ, লাইফ সায়েন্সে পিএইচডির জন্য স্কলারশিপ সুইজারল্যান্ড ইউনিভার্সিটি, পড়াশোনা সব খরচ ওই বিশ্ববিদ্যালয়ে, লাইফ সায়েন্সের যে কোনো বিষয়ে এমএসসি অনলাইন আবেদন করতে হবে, এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ ওয়েবসাইটে। তো ট্রেন্ড ইউনিভার্সিটি এন্ট্রান্স স্কলারশিপ, স্নাতক স্তরের জন্য স্কলারশিপ দিচ্ছে কানাডার ট্রেন্ট বিশ্ববিদ্যালয়, $3,000 অনলাইন আবেদন করবে, যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছ এখানে। গ্লোবাল হেলথ অ্যান্ড সোশ্যাল মেডিসিন পোস্ট গ্রাজুয়েট স্কলারশিপ, স্নাতক স্তরের জন্য স্কলারশিপ দিচ্ছে লন্ডনের কিংস কলেজ পড়ুয়াদের, পড়ুয়াদের ওই শিক্ষা প্রতিষ্ঠানে সুযোগ পেতে হবে। স্কলারশিপ £9,000 অনলাইন আবেদন করতে হবে। এছাড়াও দেখো কেসি মহেন্দ্র স্কলারশিপ ফর পোস্ট গ্রাজুয়েট স্টাডিজ, তো $4,00,000 সুদমুক্ত ঋণ, সুদ ছাড়াই, প্রথম শ্রেণীতে স্নাতক থাকতে হবে, মানে যারা পিজি পোস্টে করবে তাদের জন্য, ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ। ড্যানিশ গভর্নমেন্ট স্কলারশিপ, এটা হচ্ছে ইলেকট্রনিক্সে এমএসসি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য স্কলারশিপ দিচ্ছে দ্য ইউনিভার্সিটি অফ সাউথ ডেনমার্ক, পড়াশোনার সমস্ত খরচ, সঙ্গে প্রতি মাসে $3,000 ড্যানিশ ক্রোন, অনলাইন আবেদন, ওয়েবসাইট দেখতে পাচ্ছ। চাইনিজ ইউনিভার্সিটি প্রোগ্রাম স্কলারশিপ দিচ্ছে চীনের ওয়াংজাং ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে, টিউশন ফি, থাকার খরচ, বিভিন্ন জিনিস, এবং ওয়েবসাইটটাও দেখতে পাচ্ছ। ব্রিটিশ কাউন্সিলের স্কলারশিপ, তো এখানে ব্রিটেনের কোনো বিশ্ববিদ্যালয়ে সায়েন্স টেকনোলজি অঙ্কে স্নাতকোত্তর ডিগ্রির জন্য স্কলারশিপ দিচ্ছে ব্রিটিশ কাউন্সিল, পুরো টিউশন ফি দেওয়া হবে। ব্রিটেনের কোনো বিশ্ববিদ্যালয়ে 1 বা 2 বছরে মাস্টার্স ডিগ্রিতে চান্স পেতে হবে, ব্রিটেনে যদি চান্স পেতে যাও অনলাইন আবেদন করতে হবে, ওয়েবসাইট দেখতে পাচ্ছ। তারপরে চলে যায় মাস্টার প্রোগ্রাম ফ্রান্স, ফ্রান্সে স্নাতকোত্তর স্তরের স্কলারশিপ দিচ্ছে ফ্রান্সের ক্যাম্পাস ফ্রান্স সংস্থা, স্নাতক জরুরি, বয়স 30 বছরের মধ্যে হতে হবে, টিউশন ফি €5,000 দেওয়া হবে, সঙ্গে ভিসা এবং একবারে যাতায়াত খরচ, অনলাইনে আবেদন, ওয়েবসাইটে গিয়ে। তারপরে রয়েছে তোমাদের তুর্কি স্কলারশিপ, তুরস্কের প্রথম সারির বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েশন, এবং তার সঙ্গে যেটা রয়েছে পোস্ট গ্রাজুয়েট গ্রাজুয়েশনের জন্য স্কলারশিপ দিচ্ছে তুরস্ক সরকার, গ্রাজুয়েশনের জন্য 70%, পোস্ট গ্রাজুয়েশনের জন্য স্নাতকে 70% নম্বর লাগবে, 400 থেকে 1400 তুর্কিশ লিরা, সঙ্গে টিউশন ফি, যাতায়াতের খরচ, অনলাইনে আবেদন করতে হবে, ওয়েবসাইটে গিয়ে। ম্যাকওয়ারি ইউনিভার্সিটি ইন্ডিয়া স্কলারশিপ, যেটা হচ্ছে তোমার স্নাতক ও স্নাতকোত্তর স্তরের জন্য স্কলারশিপ দিচ্ছে $10,000, ওয়েবসাইটটা দেখে নাও। পড়ুয়াকে কিন্তু অবশ্যই ওই বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হবে, এটাই হলো ব্যাপার। কুইন্স ইউনিভার্সিটি বেলফাস্ট স্কলারশিপ, যেটা হচ্ছে $2,000 থেকে $3,000 দেওয়া হবে, উচ্চ মাধ্যমিকে 75% আর গ্রাজুয়েশনে 60% লাগবে, তার সঙ্গে IELTS পরীক্ষায় 6.5 স্কোর দরকার, অনলাইনে আবেদন, ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ, ওয়েবসাইটে আবেদন করবে। এম্পাওয়ার গ্লোবাল সিটিজেন স্কলারশিপ, কানাডার ও আমেরিকার বিভিন্ন শহরে দেওয়া হচ্ছে, 200টির বেশি শিক্ষা প্রতিষ্ঠানে যে কোনো সময় পূর্ণ সময়ের কোর্সের জন্য স্কলারশিপ দিচ্ছে $500, 18 বছরের মধ্যে বয়স হতে হবে, শিক্ষা প্রতিষ্ঠানের সুযোগের জন্য, ওয়েবসাইটে দেখতে পাচ্ছ। এছাড়াও রোটারি পিস ফেলোশিপ স্কলারশিপ, ব্রিটেনে পিস অ্যান্ড ডেভেলপমেন্ট সংক্রান্ত বিষয়ে স্নাতকোত্তর সার্টিফিকেট কোর্সের জন্য স্কলারশিপ দিচ্ছে রোটারি ফাউন্ডেশন, পুরো টিউশন ফি দেওয়া হবে, মাস্টার ডিগ্রির জন্য স্নাতক সার্টিফিকেট কোর্সের জন্য সংশ্লিষ্ট বিষয়ে 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, অনলাইনে আবেদন, ওয়েবসাইট দেখতে পাচ্ছ। তো এই গুটিগত স্কলারশিপ যারা বিদেশে পড়তে চাও তাদের জন্য দিয়ে দিলাম, তো তোমরা প্রয়োজনে এগুলো অ্যাপ্লাই করতে পারো, দেখতে পারো যে কী পরিস্থিতি, কী দেখি হচ্ছে, এবং অবশ্যই এগিয়ে যেতে পারো। তো এই হলো আজকের আলোচনা, ভালো লাগলে অবশ্যই লাইক করো, নিজের সঙ্গে শেয়ার করো ভিডিওটি, কারণ অনেকের উপকারে লাগতে পারে, এবং যারা বিশেষ করে বিদেশে পড়তে যেতে চাও তাদের পক্ষে তো খুবই উপকারী, যদি তাদের একটু ক্ষমতা দুর্বল থাকে তাদের জন্য কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট। তবে একটা কথা বলবো, এই যে ওয়েবসাইটগুলো দেওয়া রয়েছে এখানে গেলেই তোমরা কীভাবে ফর্ম ফিল আপ করবে, কী কী ডকুমেন্টস লাগবে, কী কী প্রয়োজন, সমস্ত তথ্য আরও ডিটেলসে কিন্তু তোমরা পেয়ে যাবে। তো এগুলো আলোচনা, ভালো লাগলে লাইক করো, ওদের সঙ্গে শেয়ার করো, ধন্যবাদ।